গুড মর্নিং স্যার, নগদ থেকে ম্যানেজার রাসেল সাহেব বলছি। কোন কি করেন স্যার, আপনার নগদ অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি হালনাগাদ করা হয়নি স্যার, তো এই ক্ষেত্রে এর জন্য আমি ম্যানেজার হয়ে আপনার সাথে যোগাযোগ করলাম। তো আপনার এই অ্যাকাউন্টটি হালনাগাদ করে সচল করতে হবে, অন্যথায় আপনি এই অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন না, এটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে স্যার। সারাদিন অফিস করে ক্লান্ত, কি করতে হবে জলদি করে দিন ভাই, নগদ অনেক দরকারি আমার। তো স্যার, আমি দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্টে আপনি অনেক লেনদেন করেন, তো এই কারণেই আপনার অ্যাকাউন্টটি হালনাগাদ না করলে এটা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, তখন আপনারই অনেক অসুবিধা হবে। তো স্যার, আমি আপনার কাছে যা যা প্রশ্ন জিজ্ঞাস করব আপনাকে সেটা সঠিক উত্তর দিতে হবে স্যার। দিচ্ছি কন জলদি। স্যার, আপনার ডেট অফ বার্থটি বলুন এবং আপনার পুরো নাম এবং এনআইডি কার্ডের পুরো নাম্বারটা বলুন, তো আমি এখানে হালনাগাদ করে দিচ্ছি সাবমিট করে স্যার। তো আপনি প্রথম থেকে বলা শুরু করুন। জন্ম তারিখ 1/2/07/1988, আইডি নম্বর 5789431367। ধন্যবাদ স্যার সাথে থাকার জন্য, আপনার ইনফরমেশনটি সঠিক হয়েছে স্যার। তো অর্ধেক কাজ প্রায় স্যার শেষ, তো এখন লাস্ট একটি কাজ বাকি আছে শুধুমাত্র স্যার, এই কাজটি করলেই আপনার অ্যাকাউন্টটি হালনাগাদ হয়ে যাবে স্যার। তো এখন আপনার মোবাইলে একটি SMS যাবে, ওই SMSটি কারোর সাথে শেয়ার করবেন না, শুধুমাত্র আমার সাথে শেয়ার করবেন স্যার, বুঝতে পারছেন? কখনোই নগদের বাইরে ছাড়া কেউ যদি কখনো এই আপনার এই SMSটি শেয়ার করতে বলে, কখনোই কারোর সাথে শেয়ার করবেন না স্যার। তো দেখেন স্যার, আপনার ফোনে একটি SMS গেছে স্যার, ওই SMS-এর যেই 5টা ডিজিটের নাম্বারটি আছে স্যার, ওই নাম্বারটি আমাকে এক্ষুনি দিন, আপনার অ্যাকাউন্ট আমার এখান থেকে এক্ষুনি সচল হয়ে যাবে স্যার। তো দিয়ে দিন স্যার চট করে ওই নাম্বারটি। আইছে মেসেজ নেন, নম্বর বলছি আমি। হ্যাঁ স্যার, আপনার এই নাম্বারটি এক্ষুনি আমাকে বলুন স্যার, আমাকে বলার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি সচল হয়ে যাবে, আর ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হবে না স্যার। এটা হচ্ছে ভেরিফাই করা হইলো স্যার, ভেরিফাইয়ের জন্য আমি এই SMS-টি আপনার ফোনে পাঠিয়েছি স্যার। তো নাম্বারটা আপনি ইমিডিয়েটলি বলেন স্যার, আমি এক্ষুনি সচল করে দিচ্ছি স্যার। আর নগদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, বলুন স্যার, বলুন। 5-0-6-4-1। ধন্যবাদ, এখন আপনার অ্যাকাউন্টটি সচল হয়ে যাবে, এবং সচল হওয়ার পূর্বে আপনার অ্যাকাউন্ট থেকে যাবতীয় টাকা পয়সা সব আমি নিয়ে নিব। তো এখন আপনি লাইনটি কেটে দিন, আপনার সাথে কথা বলে আর আমার কোনো লাভ নেই, আমার যা দরকার আমি সেটা পেয়ে গেছি, ঠিক আছে? এখন আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা আমি নিয়ে নেব, ওকে? নিয়ে নেওয়ার পরে আপনাকে SMS-এর মাধ্যমে আপনার পাসওয়ার্ডটি নতুন করে আমি বলে দিব, তো আপনি তখন পাসওয়ার্ডটি সেট আপ করে নিন, ঠিক আছে? এখন রাখি, বেশি সময় নষ্ট করব না, আর টাকা আমি নিয়ে নিতেছি, সমস্যা নাই। আমি হচ্ছি বিকাশ প্রতারক না, আমি হচ্ছি নগদ প্রতারক, ঠিক আছে? ভালো থাকবেন, ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আমাকে উপকার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আপনার টাকা মেরে খেয়ে ফেলবো, ঠিক আছে? তোর নাম এ আমি মামলা করব, তুই আমার টাকা মাইরে দিছিস। আরে দুরু মিয়া, আপনি আমার নামে মামলা করে কি করবেন? কোন আপনি কি আমার নাম জানেন না? আমার দেখছেন যে আমার নামে মামলা করবেন? শোনেন, এরকম বিকাশ নগদের দেয় কোনো সময় ফোন দিয়ে এরকম পাসওয়ার্ড এসব চায় না, ঠিক আছে? আপনারা যারা বুকা মানুষ তাদের আম্বা করেই ঠগায়, এসব বোঝেন নাই? এরাই হচ্ছে নগদ বিকাশ প্রতারক, ঠিক আছে? ভালো থাকবেন, আপনি মামলাকে আপনি যা ইচ্ছা করবে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমি টেহালো লইছি আপনার অ্যাকাউন্ট, আপনার আমি ফিরাই দিতেছি, ঠিক আছে? SMS-এ দেখেন আপনার পাসওয়ার্ড আমি দিয়ে দিছি, তারপরে এখন যা করবেন করে নেন গে, ঠিক আছে? তা ফোনটা রাখি, এখন থাকেন, আপনার টাকা দিয়ে এখন ফুর্তি করবো।